আগত দু সাল তুলা সাল ধনবান করে দিতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কেন ধনবান করবে এই নিয়ে তো বলবই দেখুন এই যে আগত দু সাল আমি বললাম এই দু চব্বিশ সালে তুলারাশি জাতক জাতিকাদের যে ধনবান করবে তার কারণটা কি তার কারণ দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই কিন্তু মার্গী অবস্থায় থাকবে আর মার্গী অবস্থায় থেকে এই তুলারাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন অনেক সময় কি হয় আমাদের ভালো সময় আসে আমরা বুঝতে পারি না আবার খারাপ সময় চলে আসে আর সেই কারণেই আমি সেই ভালো সময় কখন আসছে খারাপ সময় কখন আসছে জানানোর চেষ্টা করি আর যদি আপনি জানতে পারেন যে আপনার এই টাইমটা ভালো সময় আছে তাহলে আপনি সেইভাবে চলতে পারেন সেইভাবে চললে আপনার জীবনে সফলতা আসতে পারে এই কারণেই এই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করি শেয়ার করি জানানোর চেষ্টা করি আর আপনি যখন জানবেন তখন কিন্তু আপনি অ্যালার্ট থাকবেন তারপরেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে সব স্টেপ বাই স্টেপ আপনাকে মানতে হবে তারপরেই কিন্তু সফলতা পাবেন আর অনেকেই এই ভুলগুলো পড়ে শুধু যেরকম একটা প্রোগ্রাম দেখে সিরিয়াল দেখে একটা কমেডি ভিডিও দেখে সেরকম মনে করে যে কোনো অ্যাস্ট্রোলজি আলোচনা একটু শুনলাম কিছু টাইম পাস আবার আর একটা প্রোগ্রাম দেখলাম এতে আপনার কোনো লাভ নেই আপনার লাভ তখনই হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার সম্পর্কে আপনি জানবেন তখন আপনার কিছু হলেও লাভ থাকবে আর আপনি যদি শুনে নেন শুধু আমার রাশি আছে আমি সব পেয়ে যাব অটোমেটিক সারাদিন শুধু এই চ্যানেল ওই চ্যানেল বারবার প্রোগ্রাম দেখছেন কোন লাভ নেই প্রোগ্রাম দেখে লাভ নেই আপনি যতক্ষণ না আপনার জীবনে অ্যাপ্লাই করবেন আর সবার আগে জানতে হবে আপনার গ্রহের অবস্থান কি আছে গ্রহ যদি সঠিক থাকে সমস্ত কিছু ঠিকঠাক মিলবে গ্রহ কিন্তু ডাউন থাকলে কিছুই মিলবে না তাই এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে আগে তারপর আপনারা টোটালটা বুঝতে পারবেন সিস্টেমটা তাই আপনাদের অনুরোধ করা হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অর্থাৎ শুরু থেকে শেষ পুরোটাই না কেটে দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন আর কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তাই সেই কারণেই আপনাদের কিন্তু অনুরোধ করা হয় আর আপনাদের এই যে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি দু সাল এবং দেবগুরু বৃহস্পতির মার্গী হবার ফলে এই আলোচনা তাই এই যে দেবগুরু বৃহস্পতি মার্গি এই নতুন বছর শুরুতেই থাকছে তার ফলে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটবে আমি বারোটা রাশি নিয়েই আলোচনা করব তাই এই যে তুলা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি তুলা রাশির উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে এগুলো আপনাদের মধ্যে থাকতে হবে না থাকলে কিন্তু মিলবে না এছাড়া আপনাদের কি করতে হবে আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখতে হবে যে এই দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে যদি ভালো থাকে আপনার সাথে মিলবে যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না এগুলো কিন্তু বোঝার বিষয় আছে কারণ অনেকেই আছেন দাবি করেন যে আমার রাশি আছে আমি সব কিছু পাবো খুব সহজেই তাদের জন্যই একটু বোঝানো যে এরকমটা হয় না আপনার রাশি থাকবার সব মিলে যাবে এটা কখনো সম্ভব না রাশির সাথে সাথে আপনার গ্রহের সুপ্রভাব দেখতে হবে কতটা সাপোর্ট করছে যেরকম এই আলোচনাটা দু সালের যে তুলা রাশিকে নিয়ে আলোচনা করছি যে সমস্ত দিক থেকে যে একটা ভাগ্যের চাকা ঘুরবে আপনি ধনবান হবেন সেটা কিন্তু অবশ্যই এই মার্গী বৃহস্পতির কারণে তাহলে আপনার বৃহস্পতি ভালো থাকতে হবে তবে কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে আর যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার সাথে আজকের কোনো আলোচনাই মিলবে না তাই এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া যদি আপনি মিলাতে পারেন আর যদি দেখতে পারেন যে না আপনার দেবগুরু বৃহস্পতি ভালো আছে তাহলে আপনার কী করণীয় অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন বা আপনার যদি কোনো কোথাও যাওয়ার থাকে বা কোনো বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার থাকে সেটাও করতে পারেন বিজনেস বড় করবেন করতে পারেন কারণ আপনার যে কোনো দিক থেকেই হোক না কেন সফলতা কিন্তু আসবে সেটা বিজনেস থেকে হোক বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে হোক বা ফাটকা থেকে হোক তাই এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন পুরো প্রোগ্রামটা দেখবেন যেরকম আমি প্রত্যেকটা দিন বলি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন এছাড়া আর একটা কথাও বলি যে আপনারা অবশ্যই শুধু কানে শুনে ধনী হওয়ার চেষ্টা করবেন না অ্যাপ্লাই করবেন যখনই অ্যাপ্লাই করবেন তখনই এর থেকে গুড রেজাল্ট পাবেন আর অ্যাপ্লাই না করলে কোনো রেজাল্ট পাবেন না অনেকেই আছেন তারা শুধু এই প্রোগ্রামগুলো দেখে চলে যায় দেখে চলে যায় কোনো রকম অ্যাপ্লাই করে না তাদের উদ্দেশ্যে বলবো এতে আপনার সময় নষ্ট হবে কাজের কাজ কিছু হবে না কারণ আপনি যতদিন অ্যাপ্লাই না করবেন ততদিন কিন্তু সফলতা আপনি বুঝতে পারবেন না সেই কারণেই অনুরোধ করা হয় দেখুন প্রথমত আপনার আর্থিক উন্নতি হবে আর চোখে পড়ার মতো আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকেন সেখান থেকে অধিকের লাভ আপনার হতে পারে এছাড়াও আপনি যদি কোথাও চাকরি করেন সেখানেও কিন্তু আপনার লাভ হতে পারে চাকরির পাশাপাশি আপনার কিন্তু অবশ্যই কোনো না কোনো ইনকাম যে রাস্তা সেটা আপনি কিন্তু খুঁজে পাবেন তার ফলে কী হবে আপনি যে প্রফেশনে থাকেন না কেন সেখান থেকেই কিন্তু জীবনে সফলতা পাবেন এবং তার সাথে সাথে আপনার যে কথাটা বলবো যে ধনবান আপনি হতে চলেছেন এই ধনবানটা কিন্তু আপনি তখনই হবেন যখন আপনার মধ্যে এই নম্র এবং ভদ্রতা দু হাজার সাল বছরটাই থাকবে আপনি যদি কোনো রকম উত্তেজিত হন রকম মান অপমানিক কথা কাউকে বলেন তাহলে কিন্তু এই প্রাপ্তিযোগগুলো আটকে যায় তাই নিজেকে বদলাতে হবে তার সাথে সাথে অবশ্যই ঈশ্বর বিশ্বাসী হতে হবে তার সাথে সাথে ছক বিচার করে দেখতে হবে যে তুলারাশির জাতক জাতিকাদের অবস্থাটা কি আছে ভালো না খারাপ আর সমস্ত কিছু যখন আপনার সাথে মিলে যাবে তারপরেই কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে তাই প্রত্যেকটা দিন আমি অনুরোধ করি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কারণ সকলের সাথে মিলবে না ধরুন আপনার তুলারাশি আবার আপনার 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 বন্ধুর সকলের সাথে একই অবস্থা কখনো থাকতে পারে না আপ ডাউন হয়তো আপনার বন্ধু ধনী ব্যক্তি নয় আপনি তাই সেম টু সেম কখনো কিন্তু হতে পারে না তাই এগুলো কিন্তু আপনাদের দায়িত্ব একটু মিলিয়ে নেওয়া তারপর দেখুন যখনই আপনার এগুলো মিলবে তারপর দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে আর সেই কারণেই আমি বলি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলেই হয়তো ছোট ছোট জায়গাগুলো আপনি মিস করে ফেলবেন আর তাতে কী হবে আপনিই কিন্তু আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন না সেই কারণেই অনুরোধ করা হয় যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে সবচাইতে বেশি যেটা আপনার সঙ্গে ঘটবে সেটা হচ্ছে আপনার দিক আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই শক্তিশালী হবেন কারণ এই দু সাল আপনাকে ধনবান করে তুলবে কে এই দেবগুরু বৃহস্পতি কারণ দু সাল শুরু থেকেই কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গি থাকবে আর মার্গি থাকার ফলেই কিন্তু জীবনের একটা পরিবর্তন ঘটবে এই তুলারাশির জাতক জাতিকাদের তাই আপনাদের প্রত্যেকটা দিনের মতো আজ অনুরোধ করব যে ভালোভাবে আগে বুঝবেন ভালোভাবে না বুঝে কোনো কাজ করবেন না তারপর আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন সেখান থেকে দেখবেন আপনার সফলতাই থাকবে অসফলতা আপনার থেকে অনেক দূরে পালাবে তাই এই যে আমি তুলা রাশিকে নিয়ে আলোচনা করলাম এই তুলারাশির উদ্দেশ্যে আমি একটা কথাই বলব আপনাদের প্রথমত আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিতে হবে দ্বিতীয়ত আপনাদের অ্যালার্ট থাকতে হবে বড় স্বপ্ন দেখতে হবে আপনার চাওয়া যদি ছোট হয় তাহলে কিন্তু ছোটই পাবেন বড় চাওয়া হলে বড় পাবেন তাই অবশ্যই বড় কিছু আপনারা চাইবেন আর আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারবেন এই দু চব্বিশ সাল আমি এটা মানি যদি আপনি চাইতে পারেন যে কোনো জিনিস সেটা আপনার অসাধ্য হতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনার হাতে এসে ধরা দেবে আপনি কিভাবে সেটা অ্যাচিভ করবেন আপনার জানার দরকার নেই তাই সবসময় পজিটিভ থাকতে হবে দু চব্বিশ সালটা আপনার জন্য অবশ্যই যথেষ্ট ভালো পজিটিভ তাই আপনাকেও যদি আমি বলি পজিটিভ থাকার কথা যদি আপনি থাকতে পারেন তাহলেই কিন্তু আপনার ভাগ্য বদলাবে আর যদি আপনি নিজেই নেগেটিভিটি মানে নিজেই নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে ফেলেন মানে সব জন্য নেগেটিভ কথাবার্তা বলেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে তাই এই অ্যালার্ট করার কাজ আমি করি প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মুহূর্তে যা যা আমি পাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর যারা জেনে জেনে নিজেদেরকে বদলে নিতে পারে তারা কিন্তু অবশ্যই তাদের ভাগ্য বদলে ফেলেছে আর যারা কিছুই করতে পারে না সব অটোমেটিক হবে তাদের জীবনে কিন্তু এখনো পরিবর্তন আসেনি তাই আপনাকেও আমি বলবো যে দু সাল অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন পরিশ্রম করুন দেখবেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার